नमस्कार बंधुरा सहज रेसिपी यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत जानाई। आज हमें तुम्हारे संगे शेयर करब एकदम सब्जी ना दिए शुधुमात्र आलू दिए मुगेर डालेर निरामिष खिचुड़ी रेसिपि। रेसिपिटा सम्पूर्ण भावे देखते थाको। करार जोन्नो आमी नियेछि 300 ग्राम चाल, बाड़ीते जे नर्माल चाल खावा हय सेई चाली नियेछि। नियेछि तीनटे आलू छोटो माझारी माझारी करे केटेछि, आर लागबे 200 ग्राम मुगर डाल। मुगर डाले खिचुड़ी करब बोले मुगर डाल 200 ग्राम नियेछे। टमेटो नियेछे एक कुचिए नियेछे, आदा नियेछे एटाकेओ कुचिए नियेछे। आदा तोमरा चाइले सिलनोड़ाते बा मिक्सिते बेटेओ निते पारो। चीनी लागबे स्वादमतो तेजपाता दुटो, हलुद गुँड़ो एक चामच, जिरे गुँड़ो हाफ चामच, गरम मसलार गुँड़ो हाफ चामच, धने गुँड़ो हाफ चामच, नुन लागबे स्वादमतो, लंकार गुड़ो हाफ चामच और सर्षे तेल लागबे। एई कटा उपकरण दिए आज के आमी खिचुड़ीटा करे देखाबो। एटा कड़ा बसिए दिएछि, कड़ार मध्ये किछुटा तेल दिए देबो, अल्प एकटु दिच्छि मुगेर डालटा भाजार जन्य। भालो करे गरम करे नियेछि, एबार आमी एर मध्ये मुगेर डालटा दिए देबो। डालटाके लालচে লালচে করে ভেজে নেব, অনবরত নেড়ে নেড়েই ভাজতে হবে। বন্ধুরা আমার ডালটা দেখো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা জায়গায় তুলে নেব, কড়ায় কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে আলুটাকে ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। পুরো আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব, দেবো আদা কুচানো, ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দেব, আর যে তেজপাতা দুটো রেখেছি সেই দুটোকেও দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কষিয়ে নেব, এটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হতে হতে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। পুরো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটা জায়গাতে তুলে নিচ্ছি। উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে কিছুটা জল দিয়ে নিয়েছি, কিছুটা জল। এবার জলটাকে ফুটে উঠতে দেব। জল ফুটে উঠলে এবার আমি ডালগুলো দিয়ে দেব, আগে ডাল দেব তারপরে চাল দেব। দুরা জলটা আবারও ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেব ধুয়ে রেখেছি। দুরা চাল এবং ডালটা ভালো করে ফুটে উঠেছে এবং একটু ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তোমরা চাইলে কপি ব্যবহার করতে পারো, অন্য সবজি গাজর বিম করাই এখনো কিছু ব্যবহার করতে পারো। আমি আজকে শুধুমাত্র আলু দিয়ে করছি। এবার আলুটাকেও ভালো করে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা আমার ভাতটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। দেখো ডাল চাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব, আমি ঠান্ডা হয়ে গেছে মশলাটা, মশলার জায়গাটা ধুয়ে একটুখানি জল দেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। আমি এর মধ্যে চিনি যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার খিচুড়িটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখো সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে সেটা দেখালাম। দেখো এবার এটাকে নামিয়ে নেব, একটু পাতলা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ নামিয়ে রাখলে শক্ত হয়ে যাবে তাই নামিয়ে ফেলছি। বন্ধুরা আমার খিচুড়ি নামিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার একটা জায়গায় আমি বেড়ে নেব। বন্ধুরা খিচুড়িটাকে একটা জায়গায় সার্ভ করে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে খাবে, আমায় কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর আমার এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।